হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমর বিবি স্ত্রী বলছিল খলিফা গো আপনি আরাম করুন, আমি তোমার একটু খেদমত করতে চাই। হযরত উমর বলছে বিবি রে তুমি যদি আমাকে খেদমতে তাকিয়ে তাকিয়ে করো, একটা গোলাই যদি মদিনার মক্কায় জমিনে না খেয়ে ঘুমায় ওই গরিবটা আসব দুঃশব্দ করে, কাল কিয়ামতের ময়দানে আমার হযরত উমর রে জবাব দিত। আয় বিবি আমার তরবালটা না রে, মদিনার কোন গরিবটা না খেয়া ঘুমাইছে, আদ্র তোমার গভীরাইতে তোমার টানিয়া দ্রুত বেগে মদিনার গলি ও গলি যায়, এসে গ্রাম গ্রামে বন্দর শহরে ঢোকে কোনটা গরিব মদিনার জমিনে না খেয়া ঘুমায়, সবাই ঘুমিয়ে গেছে রে মদিনা রাষ্ট্রপতি হযরত উমর গরিবের খবর নিতে যায়, যেতে যেতে দেয়া দেখে বহু দূরে একটা গুণের আলো দেখা যায়, হযরত উমর বলল রে কে রে আমার বিনা পারমিশনে ওখানে তাম্বু বানাইছে, আমাকে জানে না আমি কাঁদতে পেরেছিলাম, আমি হযরত উমর। হযরত উমর দ্রুত বেগে গেছিলেন, যে দেখে বাতি জ্বলে আগুন জ্বলে দীপ দীপ, একটি মহিলা দুইটা বাচ্চা নিয়ে বসে আছে, বাচ্চা দুইটা কাঁদছে, মা তোমার রান্না কি এখনো হয় না, মা আমরা কি দল জ্বালায় বাস। এত দ্রুত বেগে গেলেন বাচ্চা দুইটার কান্দন দেখি হাতে তোমারটা দুর্বল হয়ে গেল, হযরত উমর আস্তে আস্তে মহিলাটার কাছে যে বলে মা গো বাচ্চা দুইটা খিদের জ্বালা কান্দে এখনো কি তো রান্না হয় না, মহিলাটা চিনতে পারে নাই ইনি মদিনা রাষ্ট্রপতি, কোন রূপে যায় গরিবের কাছে চেনা বড় কঠিন, মেয়েটা বলছে ও মুসাফির আমি একটা অসহায় মহিলা আমার স্বামী নাই, বাচ্চা দুইটা নিয়ে বড় পরেশানি আমি পড়েছি, কদিন থেকে ভালো করে খাতে দিতে পারি না, আমি জানি মক্কার জমিদার মদিনা রাষ্ট্রপতি উমর বলে গরিবের দরদি, আমি হযরত উমরের বাড়ি চিনি না, পথে আসতে আমার দেরি হয়ে যায়, সন্ধ্যা যখন হয়ে গেল আমি বাচ্চা দুইটা নিয়ে তাম্বু বানে এখানে রব, কিন্তু বাচ্চা দুইটা কি দেন জ্বালা সহ্য করতে পারে না রে মোচাবি, আমি মা ঘুমাইতে পারি না, এই বাচ্চা দুইটাকে বুঝ দেওয়ার জন্য আয় মুসাফির আমি পানি গরম করতেছি, বাচ্চা দুইটাকে বলছি রান্না তুলি দিয়েছি, মুসাফির পানি তো আমার কিছু নাই পাথর দিয়ে জাল করতেছি, যখন বাচ্চা দুইটা ঘুম ধরবে আমি মা তখন ঘুমাব, বাচ্চা না ঘুমাইলে মা কোনোদিন ঘুমাইতে পারে, মুসাফির রে বাচ্চা দুইটার চোখের পানি দেখে আমি মা ঘুমাইতে পারি, হযরত উমর বলল মা পানি জাল করতেছো মা পানি কোনোদিন খাদ্য হবে না, মা পানি জাল করা বন্ধ করে দাও আমি এখন তোমার খাদ্যর ব্যবস্থা করে দেব, হযরত উমর দ্রুত বেগে বাড়িতে আসি বিবি আমার গোলামকে আসলামকে ডাকাও, হযরত উমরের গোলামে নাম আসলাম, আসলাম রে দেশের গরিব না গে কান্দে বাইতুল মালের দরজা খুলে নে, এ গোলাম আমার গৃহ দে সবজি দে দেশের গরিবের কাছে নিয়ে যা, গোলাম বলছে খলিফা আমি গৃহ সবজি সব নিছি আমার মাথায় তুলে দেন আমি তোমার গন্তব্য জায়গায় পৌঁছে দেব, হযরত উমর বলছে এ গোলাম তুমি আরামে ঘুমাও এই গৃহ সবজি আমার মাথায় তুলে দাও,
আমি সেই গরিবের কাছে নিয়ে যাব। গোলাম বলছে না না না, আপনি দেশের রাষ্ট্রপতি, আপনার মাথায় যদি ঘিউ সবজি মানুষ দেখে দেশের সম্মান থাকবে না, আপনার সম্মান থাকবে না। আপনার মফিদুল হোসেন দুই বস্তা সেবে দিয়েছে। আব্বার আরে হজরত মনি হাতে ওই কিহুর বস্তাটা নিয়ে সবজি নিয়া ওই অসহায় মহিলাটার কাছে চলে যায়। মহিলাটা তখন পর্যন্ত চিনতে পারে নাই, কইছে মা গো এই আটাগুলা রুটি বানাও মা, সবজি বানাও মা, বাচ্চা দুটি দিলে মা, মা আমি কষ্ট পাই মা। মহিলাটা রুটি বানাইলো, সবজি বানায়া বাচ্চা দুইটা খাইতে দেয়, দুইজনে খায় বাচ্চা দুইটা খানা খানা শেষে মদিনার রাষ্ট্রপতি বলল, মা তোমার মনে কোনো দুঃখ আছে? আর আমি চলে যাব। ভাইটা বলছে, মোসাফি আমার মনে একটা দুঃখ রইল। কি মোসাফির রে, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যাতে তোমার মতো মোসাফিরকে রাষ্ট্রপতি না বানায়া, হযরত উমরকে কেন বানাইল? এ মোসাফির আমি দোয়া করব, তোমার মতন মুসাফির যদি থাকে দেশের গরিব কোনদিন কাঁদবে না। পাপাই এক বছর শুনেন না, চাল চাল আছে পাপাই এখানে? পাপাই আই বাবা একটু মোলাকাত করি যা শোনা। আল্লাহ পাপাই নামে একটা ছেলে এক বস্তা চাউল মাদ্রাসা ইতিমের জন্য দান করে গেলে, একটু সবাই জোরে বলেন আমিন। আর একটা বাবা আছেন গো, একটা ছেলেকে যদি শান্তি মতন এক সাহায্যে ভালো খোয়াইতে পারে, মদিনা রাষ্ট্রপতি পর্যন্ত ইতিমের জন্য নিজের মাথায় করে চাউল আটা নিয়ে যেয়ে সবজি দিয়ে যে ওই গরিবের মেয়েটার কাছে দাঁড়াইছিলেন, মেয়েটা চিনতে পারে ইনি হলো মদিনা রাষ্ট্রপতি। সেই জন্য বান্ধব আমার সেনা, আমার বাবারা এলাকার বন্ধুগণ যারা নেতা আছেন বাবারা, আপনি একজন দেশের নেতা, আপনার কর্ম আছে বাবা, দেশে নেতা দরকার আছে, মরণার দরকার আছে, মুক্তির দরকার আছে, মাস্টারের দরকার আছে, মরণার ইঞ্জিনিয়ার দরকার আছে, ডাক্তারের দরকার আছে, পুলিশের দরকার আছে, সবার দরকার আছে বাবা, কিন্তু তার ভিতরে ইসলাম থাকতে হবে। সব দিনই আমার দরকার আছে, পুলিশ দরকার আছে, ডাক্তার দরকার আছে, মরণা দরকার আছে, হাফেজ দরকার আছে, কারি দরকার আছে, মাস্টার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, ডক্টর দরকার আছে, সবার দরকার আছে। আল্লাহর ওলি বাড়ি যে কইছে বিবিরে খোয়ায় কায় কইছে আল্লাহ খোয়া কইছে মোক আল্লাহ খোয়া পায় নাই। বিবিকে স্বামী আপনি ইমান নষ্ট হবে, দাঁত মোর হাত দিয়ে মুই খান, তোরা ভাত দিবি না, আল্লাহ খোয়াবে তারপরে খান। একদিন দুই দিন চলে গেল, বিবিকে খাও দাঁত দেখবে খাও, আল্লাহ খোয়াও খাবার না। চার দিনের বেলা বিবিও শুকিয়ে যায়, বিবির কান্দন দেখি করে আমি চ্যালেঞ্জ করছি আল্লাহর সাথে, রে আল্লাহ না খুয়ালে মরি যান তবু খান না। বাড়ি থাকি বিড়ি চলে গেল, আল্লাহ নুরুল মিয়া 2200 টাকা দান করল, নগদ নাই দেবে, আল্লাহ রাহেনা বিবি 500 টাকা দিয়েছে। দেখলে মাল্লা তাকাইয়া রাহেনা নামে মা 500 টাকা দিল, ইনফনা দিয়ে আলগা করি এই নবীর বাড়ির লাগিয়া, নির্মলা কবুল করিয়া, নির্মলা কবুল করিয়া। পাগলা চলে গেল, বিবি কাঁদতেছে আল্লাহ, পাগলা কাছে বিবি যেদিন আল্লাহ খোয়াবে ওদিন বাড়ি আসে। কি করে পাগলা চলে গেল, গেতে গেতে দেখ আল্লাহ এমন জঙ্গলত থাকি কাইন্দন দেখে না, তুই যেদিন খোয়াবো ওদিন খান, তোর হাত দিয়ে খান। এক জঙ্গলের মধ্যে পড়ে রইল, পেট নাই ভুষি, মনন নাই খুশি, খালি আল্লাহ খোয়াও তোর হাত দিয়ে খান।
একজন নাই প্রাণ বাঁচাইছে শিকারে, সেনাবাহিনী করে সেনারা সৈন্যরা রান্না করো, রান্না হয়ে গেছে মহারাজ, যা একদম মোসাফির খুঁজি আনো। আল্লাহ রাসূল বলছে কোন মোসাফির বাইলে খোয়াটা শূন্য। সৈন্যকা মহারাজ অরণ্য জঙ্গলে হরিণ শিকার করে আসে, কোন মোসাফির পাই, যাও যাকে বানিয়ে আসুন বাদশাহ। সেনাবাহিনী যে দেখে একটা লোক খটর হয়ে আছে খালি নিকেশ চলে, ইনকার এলে লোক আসে কেমন উঠি পর মুখ বাপির খোয়ায়, চোখ বন্ধ করে হলেন খানি কেশ নে, হাত দিয়ে দেখে খানি কেশ, মহারাজ কে একটা আসামি পাশি খানি কেশ নে উঠবে পায় না। বাদশাহ কয় যা তাড়াতাড়ি খানা পানি নিয়ে যা, মনে হয় কদিন থেকে বা খাই নাই। সুবহানাল্লাহ, সৈন্যগুলোকে একটা কোন বাদশাহ আসলো রে সাথে রে, লাল করি সবজি বানিয়ে গোস্ত সুন্দর বানিয়ে নিয়ে যায়, ই করে ইমনা করে খাবার ধরে এসে মুখ তো আল্লাহ খোয়ায়, এমন জোরে চাওয়ালি বসাম দাঁত বসাম মুখ দিয়ে ঢুকতে দিবেন না। একটা সৈন্য কয় ভাই দোয়া মাসকে আছে নড়ে না, কি করা যায়, দাঁত তো খোলে না ভাই, ভাত গুড়ি নিয়েও যাবো না, বাদশাহ আরো বা কোনবা ঘটনা পারে দেয়, দাঁত যখন খোলে না ওই পাথর টানতো ভাই, রাখেন রাখেন রাখেন, দাঁত ভাঙি দিয়ে ঢুকি দেন, যেই করছে পাথর আন কলে খোয়ান, কদিন দিয়ে খায় না, রাজভোগ খানা ঠিকসে খেয়ে নি যায় আর কয়, হে অপথের বাসু যদি দাঁত না খুলু হয় আজকে তো দাঁত ভাঙি খুলে দিব। আল্লাহ নাজমুর রহমান 5,000 টাকা দান করলেন, নাই থাকবে নাজমুর, আল্লাহ নাজমুর ভাই আমার আছে করে, আল্লাহ নাজমুর কাই তো, আল্লাহ 5,000 টাকা দান করলেন তো বিল লাগান, নাই থাকবি যখন চলে যায় সৈন্যরা, আল্লাহ বলে পাগলা যদি না দাঁত খুললো দেলু এমন কেমন ঠেলা, আল্লাহ পায় না না ভাই। আবারে আমার গ্রামে একটা চাষা এমনও বেমার হয়েছে রে বাপ, নাক দিয়ে ঢুকি দেয় চাষি পাক দিয়ে পেট দিয়ে গেল গেলে বিড়ে, মুখও বন্ধ পাশপাখও বন্ধ, আল্লাহ পারে কি না, 1 বছর পর্যন্ত চাষি নাক দিয়ে খোয়ালি পেট দিয়ে গেল গেল, আল্লাহ কে তোর মুখ বন্ধ পাশপাখ বন্ধ, পায় না না ভাই। ও গো আল্লাহ তোর মহিমা বোঝা বড় কঠিন, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীরা, সকাল বেলার ধনী রে ভাই ফকির সন্ধ্যা বেলা, বাসে কাটিয়া খাট বানাইবে সেই কাঠতে তুলিবে চারি জনা, থুয়াই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না, ওই তো খোদার খেলা, ওই তো খোদা নীলা, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন শত কেউ তো ছাড়িবে না, ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, মা বোনের রাগ খালি হাতে কেউ যাবে না, নামটি আমার আফসার আলী অতি গরিব বাবা মা, দিনই এলেন শিক্ষা দিছেন গোলগঞ্জের মাদ্রাসায়, বাবার নামটি আব্বাস আলী গ্রাম পোষ বিশুখোয়া, থানা হলো গোলগঞ্জ জেলা মাধুপুরি, থানা হলো গোলগঞ্জ জেলা মাধুপুরি, নামটি আমার আফসার আলী অতি গরিব বাবা মা, দিনে এলেন শিক্ষা দিলেন গোলগঞ্জের মাদ্রাসা। আবার কিন্তু তার ভিতরে
ইসলাম থাকতে হবে। হেজের বাপ জামার সোনার তাহারা আমরা সবাই ইসলাম রাখবো, আল্লাহ আমাকে ইসলাম দিতে না যায় আমরা যাতে মহিল হেমা যেতে পারি। এইটি বলে আপনাদের কাছে বিদায় নিলাম। এখন আখেরি দোয়া করা হবে, এই সব সবাই হাত তো দোষ পেয়ে নাও। আল্লাহুম্মা সাল্লাবালা সাইয়াদেনা মাওলানা মুহাম্মদ আলাইহি সাইয়াদেনা মাওলানা মুহাম্মদ। মা বোনে হাত তোলেন, আল্লাহু আমিন। ربنا ظلمنا انفسنا لم تغفر لنا ذنبنا كنا من الخاطئين قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم ربنا رب ارحمهما كما ربيانا صغيرا اي مابود ঈশান নামাজ থেকে শুরু করি, এখন 12:45 মিনিট হয়ে যাবে মাবুদ। মাওলা তুরবান্দা তুরবান্দি আজকে সন্তোষপুর 37 বাসুই ধর্মীয় সবাই আল্লাহ মাওলা রে তোর কথা তোর নবীর কথা শোনার জন্য মাওলা এখনো পর্যন্ত ময়না পাখির মতন করে বসিয়েছি। আয় মাবুদ জীবনে যত গোনা করি যতই ভুল করি না কেন মাওলা আজকে মাওলা তোর নবীর বাড়ি মোহাম্মতে তোর বান্দা হাত তুলছি। আল্লাহ মাওলা রে তোর বান্দা বান্দিয়া কোনো ঘুমায় নাই তোর কথা শোনার জন্যে আল্লাহ মো মাওলা মাইনা পাখি নতুন করি বসি আমি নামে বলছি রে বাবা। আ বাবুত তোর বান্দা বান্দি হাত তুলছে কারণ তোরে কি বেদনা কি জানা যন্ত্রণা মাওলা তুমি ছাড়া কেউ বলতে পারবে না। মাওলা কারো মা নাই কারো আব্বা নাই মাওলা রে আব্বার কবর দেখলে আব্বার কত মনে পড়ে মার কবর দেখলে মার কত মনে পড়ে আমাবুত দাদুর কবর দেখলে দাদুর কত মনে পড়ে দাদিমার কবর দেখলে দাদিমার কত মনে পড়ে। আল্লাহ আজকে এই মাদ্রাসা ফুরকানিয়ার জন্য আল্লাহ তোর কত বান্দা মা বাবা দাদা দাদির নামে আল্লাহ দান করেছে। আমাবুত কত পর্দা আড়ালের মা আল্লাহ 1,000 টাকা পর্যন্ত 5,000 পর্যন্ত মা বোন দান করেছে। আল্লাহ 1,000, 2,000, 100, 200, 75 টাকা করে আল্লাহ তোর বান্দা বান্দি আল্লাহ খুশি করি দান করি আল্লাহ। আল্লাহ যার দান তোর পছন্দ হয় তার দান ছিলে কই আল্লাহ আজকে এই বাসুরি সভা তুমি কবুল মঞ্জুর করে না। এই মাদ্রাসার জন্য আল্লাহ টাকা দিতে পারে নাই সেমেন্ট দিয়েছে আল্লাহ। মাওলা রে এই মাদ্রাসার দস্তরবন্দি সবাই আল্লাহ তোর বান্দা একটা চাউলের বস্তা রেখে দিয়ে দিল। মাওলা তোর বান্দা 5,000 করে বহুত বান্দা লিখে দিয়েছে। মাওলা এই মাদ্রাসার কমিটি বিন্দু কত না কষ্ট করে আল্লাহ এই জালিসুর রহমানের আয়োজন করেছে জলসা কমিটি কমিটি বিন্দুরা আল্লাহ তাদের মেহনত তুমি কবুল করি না। আল্লাহ এই মাদ্রাসার ওস্তাদরা কত না কষ্ট করে ছাত্রদের জন্য গভীরাত হয়ে যায় বাচ্চাগুলোকে ডাকি দিয়ে দিয়ে ফজরের নামাজ একসাথে পড়ে আল্লাহ ওস্তাদরা কত কষ্ট করে আল্লাহ একটা বাচ্চাকে হাফেজ বানাইতে হলে একটা ওস্তাদের কত না পরেশানি এই মাদ্রাসা উস্তাদ গানের মেহনত তুমি কবুল করে নাও এই মাদ্রাসা কমিটির মেহনত তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসা বিল্ডিং বানাখানা তুমি বানিয়ে দাও এই মাদ্রাসা দোতলা বিল্ডিং বানিয়ে দাও এই মাদ্রাসার মধ্যে আল্লাহ তোর সব বান্দার মোহাব্বত বান্দি মোহাব্বত পয়দা করে দাও। আল্লাহ যত বান্দা হাত তুলছে আল্লাহ যার যত মনের আশা আছে আল্লাহ আপন করে দেও। আল্লাহ কারো মা ব্যবহার কারো বাবা ব্যবহার কারো ভাই ব্যবহার কারো ছেলে মেয়ে ব্যবহার আল্লাহ আমাদেরকে ব্যবহার আদার দিয়ে আল্লাহ তুমি সফা দান করে দাও। আজকে এই সন্তোষপুর মাদ্রাসা ছিল কই আল্লাহ সারা বিশ্ব যত মমিন মমিনের কবরে শুয়ে আছে আল্লাহ প্রতিটা কবর তুমি জান্নাতের টুকরে বানিয়ে দাও।
আল্লাহ সারা বিশ্বে যত মাদ্রাসা আছে আল্লাহ সব মাদ্রাসাগুলো আল্লাহ তোর কুদরতি হাতে রাখিয়া দাও, সব মসজিদ গুলো আল্লাহ তোর কুদরতি হাতে রাখিয়া দাও। ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।